বেটি বচাও বেটি পড়াও আপনাদের গমে পায় বেটি বচাও বেটি পড়াও তো মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের একটা ফ্ল্যাগশিপ কি প্রোগ্রাম হয় আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যারেও বহুত এনে ধরনের কার্যসূচী লৈ আছে বিশেষকৈ কন্যার বাবে মহিলার বাবে আর ইভেন বৃদ্ধাসকলের বাবে অরুণোদয় হোক বা আমার স্কুটি বিতরণ হোক এনে ধরনের বিভিন্ন পর্যায়ের কার্যসূচী লৈ আছে আর আমার মূল উদ্দেশ্য বেটি বচাও বেটি পড়াও এইটে যে যেটা আমার শুভ পরিণয় যে দহগী কাপলে বিয়া পাতি আছে আমি আটাই ছোৱালীৰ ঘৰ হিচাপে পার্টিসিপেট কৰি আছো আৰু মেসেজটো এইটো যে প্রত্যেক গৰাকী জীয়রী আমাৰ জিলাৰ আমাৰ আটাইৰে জীয়রী হয় প্রশাসনৰ জীয়রী হয় প্রত্যেক বিভাগৰ হয় এমএলএ সকলৰ মন্ত্রী মহোদয়ৰ আটাইৰে জীয়রী হয় আৰু তেওঁলোকৰ প্ৰটেকশ্যনৰ বাবে সদায় আমি উপস্থিত আছো আমি সাজু আছো ইয়াৰে লগতে আৰু বহুকেইটা কাৰ্যসূচী বেটি বচাও বেটি পঢ়াওত আমাৰ লোৱা হৈছে যেনে আমাৰ নলবাৰী জিলা আৰু নলবাৰী টাউন টিহু টাউনৰ স্কুলসমূহত আমি ইনসিনেৰেটৰ স্যানিটেৰী নেপকিনৰ বিতৰণৰ মেচিনটো ইনষ্টল কৰি আছো শর্টলি আর যা ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডেত আমার মাননীয় মন্ত্রী মহোদয় স্থানীয় বিধায়ক শ্রী জয়ন্ত মল্ল বৰুৱা স্যারেও যখন আমার জলদূত ছোৱালী ভাল কাম করে আছে ওয়াটার এওয়ারনেসত তেখেতসকলক তেখেতে সম্বর্ধনা জানাইছিল এনে ধরনের বহুকেটা কার্যসূচী আগন্তুক দিনকাত আমি লৈ আছো দহগী আমার সমাজ কল্যাণ বিভাগের মানে ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসারে তেখেতে জিলাখনত চাইছিলে যে এনে ধরনের কোন আছে আমিও আহ্বান জানাইছিল আমি রিকুয়েস্ট করেছিল এই কাপল কেটা যে আমার এই কার্যসূচীত উপস্থিত থাকিবলে বা ভাগ লোবলে তেখেত সকলে আগবাড়ি সকলো থাকিব অসমিয়া যেটো ট্রেডিশনেল বিয়া আরম্ভণির পৰা শেষলৈ পানি তোলার পৰা লৈ পেলাই দৰা কইনার যিখিনি খেল আছে বা যিখিনি আমার নীতি নিয়ম আছে প্রত্যেকটা বস্তুয়ে আমি এটা বিশেষকে এইটো গুরুত্ব দিছো যে প্রত্যেকটা নিয়মে ইয়াতে পালন করা এইটো আমার জিলা প্রশাসনে করে আছে মাননীয় মন্ত্রী মহোদয়ও ইয়াতে তেখেতে আগভাগ লৈছে আর বিভাগেরও রোল আছে যেহেতু বেটি বচাও বেটি পড়াওটো উমেন এন্ড চাইল্ড ডিপার্টমেন্ট আর আমার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের একটা স্পেশাল প্রোগ্রাম হয় তো আটাই মিলিতভাবে আর রাইজ আগবাড়ি আহিছে আমি যাকে রিকুয়েস্ট করছো তেখেতে যি ধরনের সম্ভব হয় নিজের সামর্থ্য অনুসারে তেওঁলোকে করেছে জোৰোণটো আমি সামূহিকভাৱে কৰা নাই যিহেতু প্ৰত্যেকৰ আমাৰ কাপলখিনি সুবিধা অসুবিধা চাব লাগিব কিন্তু যেনে আমাৰ দৰা কইনাৰ বস্তুখিনি দিয়া বা সেই গোটেইখিনি কাৰ্যসূচীয়ে আমি ইতিমধ্যে কৰি আছো আজিৰ পৰাই এই বস্তুটো ষ্টাৰ্ট হৈছে যে আমি ঘৰে ঘৰে কইনাখিনি বা দৰাখিনি তেওঁলোকৰ যিখিনি আমার দরকার আছে বিয়ার কারণে আগতে রেডি করব লাগিছে হয় মই বহুত মানে মই বহুত সুখী হৈছো মই নিজে মানে মই কৰিব সক্ষম নাছিলে বা কৰিব পৰা নাছিলো মই তাৰ বাবে মানে মোক এইখিনি সমাজ কল্যাণ বিভাগৰ পৰা মোক এইখিনি সহায় কৰাৰ বাবে মানে মোৰ বহুতেই মানে ভাল লাগিছে মই আৰু মই নিজে মানে কৰিম বুলি ভাবি আছিলোঁ কিন্তু মই নিজে কৰিব পৰা মই সক্ষম নাইও সেনেকৈ আৰু মই দেউতাও নাই সেইকাৰণে মানে মোক এইখিনি সমাজ কল্যাণ বিভাগৰ পৰা বাইদেউহঁতে সহায় কৰাৰ কাৰণে মোৰ বহুত মানে মোৰ ভাল লাগিছে আৰু কিমান দিন ধৰি তোমাৰ প্ৰেম আছিল মোৰ প্ৰায় দুবছৰৰ বিয়া পাতিব পৰা নাই